বহিরাগত, গদ্দার, মির্জাফর, এইসব এরাই এখন কেন্দ্রীয় চরিত্র হয়ে আকাশ বাতাস কাঁপাচ্ছে। আর গ্রিন রুমে একটু সুযোগের অপেক্ষায় মুখ বেজার করে বসে আছেন, কর্মসংস্থান, রুটি রুজি, আপনার আমার ভালো থাকার চরিত্রগুলো। এবারে ভোট অন্তত প্রথম চার দফা পর্যন্ত ইস্যুবিহীন ভোট, এবং তারপরই এখন এক একটা পর্যায়ে এক একটা জিনিস নতুন করে উঠে আসছিল। যেমন এবারে এই পঞ্চম দফা নির্বাচনের আগে হঠাৎ করে একটা নতুন ইস্যু সামনে চলে এলো। মমতা বন্দ্যোপাধ্যায় আচমকাই অভিযোগ করলেন তাকে খুন করা হতে পারে। কি বললেন শুনিনি? অমিত শাহ, কত টাকা আপনার আছে ভাবছেন চিরদিন এইভাবে চলে যাবে? কোটি কোটি টাকা বিলোচ্ছেন, আর কারো 500 টাকা থাকলে এজেন্সি বিলিয়ে দিচ্ছেন, এজেন্সি পাঠিয়ে দিচ্ছেন। আপনাদের এত টাকা এলো কোত্থেকে? একটা মিটিংয়ে কত টাকা নেন? আমি এইসব কথা বলার পরে আমি জানি আপনারা আমাকে খুন করার প্ল্যান করবেন। আমার পাটা চোট করে দিয়েছেন, এবার খুন করার প্ল্যান করবেন, আমার যায় আসে না। আমি যতদিন বাঁচবো আমি বাঘের বাচ্চার মতো লড়ব। আপনারা আজকে আলোচনার জন্য রয়েছেন ছজন বিশিষ্ট অতিথি। রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা স্নেহাশিস চক্রবর্তী, রয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা, রয়েছেন সিপিআই নেতা সৈকত গিরি, রয়েছেন তৃণমূল কংগ্রেস সমর্থক প্রবীর বিশ্বাস, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস নন্দী এবং অধ্যাপক অরিন্দম ভট্টাচার্য। আপনাদের সবাইকে স্বাগত জানাই। শঙ্কুদেব পণ্ডা, প্রথমে আপনাকে জিজ্ঞাসা করি, মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এ বঙ্গের অন্যতম কেন্দ্রীয় নির্বাচনী চরিত্র, একজন বড় একজন মুখ, তার মুখ থেকে কিন্তু একটা বড় অভিযোগ উঠে এলো তাকে খুন করার চক্রান্ত পর্যন্ত হতে পারে, কি বলবেন? দেখুন, আমি খুব নির্দিষ্ট করে এটা বলতে চাই যে এখন এলোপ্যাথি হোমিওপ্যাথির পথ তৃণমূল কংগ্রেস পুরো সিম্প্যাথিতে চলছে। আর সিম্প্যাথিতে চলছে বলেই প্রথমে পায়ে চোট, এরপর হয়েছে ট্রলি, তারপরে এখন সরাসরি তখন সেসবে কাজ হচ্ছে না, নন্দীগ্রাম হেরে যেতে পারেন। এখন যেহেতু দক্ষিণবঙ্গের নির্বাচনে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, তখন এবার সরাসরি পার্সোনাল সিম্প্যাথির জায়গা জেনারেট করছেন। দেখুন, একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, একটি রাজনৈতিক দল, এখনও পর্যন্ত ভারতীয় জনতা পার্টির প্রায় 150 জন মানুষ খুন হয়ে গেছে পশ্চিমবাংলায়। যে যারা সবথেকে বেশি আক্রান্ত তাদের বিরুদ্ধে তিনি আমি খুন হয়ে যেতে পারি, আমি খুন হয়ে যেতে পারি বলে একটা হাস্যস্কর ও কমিউনিকেশন দেওয়ার চেষ্টা করছেন। আমার মনে হয় ইটস অল দিস আর বেসলেস কমিউনিকেশন। মানুষ এটা বুঝতে পারছেন, বাংলার মানুষ অনেক দিন ধরেই এটা দেখছেন এবং সেটা নিয়ে জোকস, মিমস সোশ্যাল মিডিয়ায় কোন জায়গা পর্যন্ত পৌঁছেছে সেটা বুঝতে পেরেছেন। পিকের এই ধরনের স্ট্র্যাটেজি এবার কাম করবে না আমাদের মনে হয়। আমাদের মনে হয় হোমিওপ্যাথি এলোপ্যাথি ওনার কাছে ফেল করছে, সিম্প্যাথিও ফেল করবে। হ্যাঁ, ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষ জুড়ে যে আগ্রাসন চালাচ্ছে, বিভিন্ন দিক থেকে যে আগ্রাসন চালাচ্ছে, এবং বিভিন্ন নির্বাচনে, যখনই বিধানসভা নির্বাচন হচ্ছে, সারা ভারতবর্ষে কেন্দ্রীয় মন্ত্রিসভা ঝাঁপিয়ে পড়া শুধু না, আমরা লক্ষ্য করেছি যে গত কয়েক মাস ধরে বিজেপির যে নেতারা রয়েছে এই পশ্চিমবঙ্গে, গত কয়েক মাস কেন বলবো, 19 লোকসভা নির্বাচনের পর থেকে যেভাবে প্রতিটা নির্বাচনে ধমকানো চমকানো, মেরে দেবো, হাত কেটে নেবো, কান কেটে নেবো, বুকের উপর দিয়ে গালি চালিয়ে দেবো, সরাসরি বুকে গুলি করবে, এই তো বিজেপির ভাষা। সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো আশঙ্কা করতেই পারেন, কারণ কিছুদিন আগে তার পায়ে চোট করা হয়েছে। অবশ্যই তার পায়ে চোট এবং সে গাড়িতে ধাক্কা দিয়ে, সে তার তো তদন্ত নিশ্চয়ই চলছে, দেখা যাবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে তো আক্রমণ বারবারই হয়েছে এবং বামফ্রন্টের সময়ও হয়েছে, আবার এখনও তাই। আমরা এই নির্বাচনে আমরা দেখলাম, দেখুন, আমি এই জন্যই শুরুতেই শঙ্কুদেব পণ্ডা এবং স্নেহাশিস চক্রবর্তী দুজনের বক্তব্য নিলাম এই জন্যই। দুই প্রধান যুযুধান শিবির, তাদের মুখ থেকে যে কথাগুলো বেরিয়ে এলো, আগামীকাল একটা পর্যায়ের ভোট, তার আগেও কিন্তু সাধারণ মানুষকে টাচ করে, ছোঁয় স্পর্শ করে যে ইস্যুগুলো, উন্নয়ন, রুটি রুজি, বাড়ি, অন্য সংস্থান, কর্মসংস্থান, এই প্রসঙ্গগুলো আসছে না, আসছে পেরিফেরিয়াল কিছু প্রসঙ্গ। চার দফাতেই যদি দেখি, প্রথম দফাতেই ধরা যাক, ভোটের আগে তৃণমূলের উন্নয়নের খতিয়ান নিয়ে ভোটের ময়দানে হাজির হয়েছিল তৃণমূল কংগ্রেস। 10 বছরে সব কিছু করে দিয়েছি এমনটা দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তারপরও কিন্তু সে অস্ত্রে থাকতে পারলেন না। অতএব রাজ্যের শাসক দলের নতুন অস্ত্র বহিরাগত, স্লোগান উঠে এলো, বাংলা নিজের মেয়েকেই চায়,
জবাব দিতে বাংলায় এলেন মোদি সাহারা। প্রধানমন্ত্রী বললেন রবীন্দ্রনাথ বিবেকানন্দের বাংলায় কেউ বহিরাগত নয়, সবাই ভারতবাসী। অমিত সাহারা বিদ্রুপ করে বললেন জাতীয় দলের অর্থই উনি বোঝেন না, সঙ্গে ছিল খেলা হবে স্লোগান, সেই অস্ত্রেই ঘায়াল করতে বিজেপি বলল খেলা তো হবেই, তবে সে খেলা উন্নয়নের, সে খেলা কর্মসংস্থানের। এটা হলো এই পরিপ্রেক্ষিতেই বিবৃতি প্রকাশ করলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তো তা তো নন্দীগ্রাম ফোকাস সামগ্রিকভাবে গোটা রাজ্যের জন্য উঠে আসবার মতন তেমনভাবে কোনো বক্তব্য পেলাম না আমরা। তৃতীয় দফায় ভোট শুরু হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনায়। এই দফায় ভোটারদের একটা বড় অংশ সংখ্যালঘু, অতএব মেরুকরণের প্রসঙ্গ এলো, স্বাভাবিকভাবেই ইস্যু এসে গেল সংখ্যালঘুতাস। আব্বাস সিদ্দিকিকে ফুরফুরার চ্যাংড়া বলতেও শোনা গেল মুখ্যমন্ত্রীর মুখে, ভোট ভাগাভাগির অভিযোগেও সরব হলেন তিনি, তার জেরে কমিশনের নোটিশও পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিও পাল্টা প্রচার শুরু করল মুসলিম তোষণের অভিযোগ তুলে, খোদ প্রধানমন্ত্রী মোদি এ রাজ্যে এসে প্রশ্ন তুললেন, মমতা মুসলিম ভোটের কথা বলছেন আর তাঁরা হিন্দুত্বের কথা বললেই দোষ। মুখ্যমন্ত্রী কি বলেছিলেন আব্বাস সিদ্দিকের এই সময় বলেছেন না ফুরফুরার এক চেন চ্যাংড়া, আব্বাস সিদ্দিকের নাম না করে একবার শুনে নেব। প্রত্যেক দফায় বারবার ইস্যু পরিবর্তন সম্ভবত আগে কখনো দেখা যায়নি। চতুর্থ দফায় আচমকাই কমিশনকে ছেড়ে মমতা আক্রমণ শুরু করলেন কেন্দ্রীয় বাহিনীকে। তার কারণও আছে, কারণ তৃতীয় দফার দিন বাহিনীর সামনে আক্রান্ত হলেন দলের প্রার্থী সুজাতা মণ্ডল, নির্মল মাঝিরা। বাহিনী বিজেপির হয়ে কাজ করছে, ভোটদানে বাধা দিচ্ছে এমন নানা অভিযোগ শোনা গেল মমতার মুখে, এমনকি ঘেরাওয়ের নিদানও দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি বললেন উনিই তো বাহিনী চাইতেন, এখন কেন বলছেন। এই অবস্থা দাঁড়িয়ে এবার পঞ্চম দফা নির্বাচনের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে তথা তৃণমূল কংগ্রেসের মুখে বাহিনী প্রসঙ্গে বড় অভিযোগ উঠে আসছে, বাহিনী অথবা বহিরাগত অথবা সংখ্যালঘু অথবা তার উপর আক্রমণ, তাকে খুন করার ষড়যন্ত্র ইত্যাদি নিয়েই আলোচনা চলছে। মূল কথাগুলো কোথায় প্রবীরবাবু, আমি আপনার কাছেই আসব, মূল কথা কোথায়? মূল কথা বলতে আপনি কি বলতে চাইছেন, কর্মসংস্থান? আপনার কাছে মূল কথা কি? না, আমার কাছে মূল কথা হচ্ছে কি থাকে, একজন ভোটার সাধারণ মানুষ তার কাছে মূল কথা কি থাকে প্রবীরবাবু? মূল কথা হচ্ছে উন্নয়ন, মূল কথা হচ্ছে কর্মসংস্থান, মূল কথা হচ্ছে পরিকাঠামোর উন্নয়ন। তো এই সমস্ত উন্নয়ন তো মমতা বন্দ্যোপাধ্যায় রিপোর্ট কার্ডে ইতিমধ্যে সবার কাছে পৌঁছে দিয়েছেন, আমরা তো এই রিপোর্ট কার্ড দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় কি করতে চান আর কি করেছেন সেটা তো পরিষ্কার, কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি না যে বিজেপি কি করতে চায়। বিজেপি উন্নয়ন করতে চায়, কি উন্নয়ন করতে চায়? কর্মসংস্থান করতে চায়, কি ধরনের কর্মসংস্থান করতে চায়? এর আগে কর্মসংস্থান তো আমরা উত্তরপ্রদেশে দেখেছি কিভাবে কর্মসংস্থান হয়েছে, ত্রিপুরায় কর্মসংস্থান আপনার চোখের সামনে রয়েছে। এরকমভাবে বিজেপি যদি এই উন্নয়ন করতে চায়, এই কর্মসংস্থান করতে চায়, সে উন্নয়ন তো সাধারণ ভোটার চান না, তারা রিপোর্ট চান। গত সাত বছরে বিজেপি কি করেছে পশ্চিমবাংলার মানুষের জন্য সেইটা বিজেপিকে দেখাতে হবে, সেইটা কিন্তু বিজেপি দেখাতে পারছে না। সৈকতবাবু আপনি বলবেন? বলি, আপনি খুব সঠিকভাবে, আমি প্রথমে আপনাদের জি চব্বিশ ঘন্টাকে ধন্যবাদ জানাবো, এই নির্বাচনের মাঝখানে দাঁড়িয়ে আপনারা একটা আসল ইস্যুকে রাজনীতির ময়দানে যে লড়াইটা আমরা লড়ছি সংযুক্ত মোর্চা, তৃণমূল বিজেপি এই নির্বাচনটাকে খেলা ছেলে খেলার মাঝখানে নিয়ে যেতে চাইছে, আসল মানুষের জীবন যন্ত্রণার ইস্যুগুলোকে সামনে আনতে চাইছে না। ওই দাড়ি বানিয়ে অ্যাক্টার হওয়া আর পায়ে প্লাস্টার লাগানো, এখন মজা করে সোশ্যাল মিডিয়ায় লোকজন বলছে ওই দাড়ির অ্যাক্টার আর পায়ের প্লাস্টার দুটোই হচ্ছে ধোকাবাজির মাস্টার।
এখন বিষয়টা হচ্ছে রাজনীতিতে কর্মসংস্থান, দশ বছরে তৃণমূল কি করেছে আর গোটা দেশ জুড়ে গত সাত বছরে মোদি কি করলো, বিজেপি কি করলো? একটা দল, আমি শঙ্কুদাকে এখানে একটু উদাহরণ হিসেবে তুলে ধরতে চাই, কোন তৃণমূলকে বিজেপি সরাতে চায়? শঙ্কুদা নিজে এখানে বিজেপির প্রতিনিধিত্ব করছেন, নির্বাচন চলার মাঝখানে এই বাংলার বুকে দাঁড়িয়ে উত্তর দিনাজপুর জেলার তৃণমূলের জেলা সভাপতি, যার বাড়িতে প্রাইমারিতে ১৬টা চাকরি হয়, যার বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনে ওই জেলা জুড়ে ভোট লুটের অভিযোগ আছে, তাকে বিজেপি তার দলের পতাকা ধরিয়ে বলছে তৃণমূলকে শেষ করব। গোটা রাজ্য জুড়ে আপনি যদি দেখেন প্রতিদিন নির্বাচনের দিন অবধিও আর কাউকে বাদ দিচ্ছে না, তৃণমূলের পুরো দলটাকে বিজেপি নিয়ে বলছে তৃণমূলটাকে সাফ করব। আর ভোটের কী দরকার, মানুষের রায়ের কী দরকার? বিজেপি তো ঠেকা নিয়েছে, তৃণমূলটাই তো বিজেপি হয়ে যাচ্ছে। আর নতুন করে এই রাজ্যে নির্বাচনে মানুষের কাছে তৃণমূল বিজেপি আলাদা করবার তো কোনো দরকার নেই, পুরো তৃণমূলটাই যদি বিজেপি হয়ে যায় তাহলে তো আমরা সংযুক্ত মোর্চা ঠিক কথা বলছি যে এই ফুলগুলোকেই হারাতে হবে। শঙ্কুদেব, সৈকত, তুমি সিপিএম থেকে আসছো না, আমি জাস্ট একটা কথা অঞ্জনদা যেহেতু বলেছেন, বিজেপির তরফ থেকে আমি খুব নির্দিষ্ট করে বলবো যে আপনি বলেছেন যে অন্যান্য ইস্যু কি তাহলে পেছনের সারিতে চলে যাচ্ছে, আমি বলবো আপনি যদি খুব মাইনুটলি লক্ষ্য করে দেখেন খুব নির্দিষ্ট করে যে এবং সেই নির্দিষ্ট রূপরেখা আমরা আমাদের ইস্তেহারে স্পেসিফিক্যালি জানিয়েছি। অমিতজি আজকে যে ফলোআপ করেছেন, অমিতজি আজকে যে প্রেস কনফারেন্স করেছেন, তাতেও অমিতজি পান্ডা, শুভেন্দু অধিকারী বলেছিল পরিবর্তন করবে, তারা আজকে বিজেপিতে গিয়ে সৈকত আসবো। আজকে আমাদের বক্তব্য হচ্ছে যে কোনো ইস্যুই আমাদের পেছনের সারিতে নেই, আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে খুব নির্দিষ্ট করে সরকারে আসবার পর কি কি উন্নয়নমূলক কাজ করব তার খুব নির্দিষ্ট রূপরেখা দিয়েছি। এবং আজকে অলরেডি অমিত শাহজি প্রেস কনফারেন্স করে ফর্মালি বলেছেন যে শুধু রাজ্যের নয় কলকাতার উন্নয়নে কাজ করবেন। শ্রীহাসিবাবু, শঙ্কু একটা কথার উত্তর দাও খালি, তোমরা কি এখানে সরকার গড়ার পর তোমরা কি এখানে অ্যান্টি রোমিও স্কোয়াড গড়বে, মানে ছেলে মেয়েদের রাস্তায় হাঁটতে দেবে কি, একটু পরিষ্কার করে জানাও। দাদা, আমি আপনাকে, আপনি এই প্রশ্নটা করেছেন বলে আমি আপনাকে আশ্বস্ত করে দিই দুটো বিষয়ে। প্রথম বিষয়, আপনি বোধহয় জানেন যে নির্বাচনের ঠিক কিছুদিন আগে উত্তরপাড়ায় এই ধরনের কিছু পোস্টার কিছু সংগঠনের তরফ থেকে দেওয়া হয়েছিল ভারতীয় জনতা পার্টি, নির্দিষ্ট একটি দিনে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা সেই ঘটনার বিরুদ্ধে সরাসরি মত পোষণ করেছি। এবং প্রশাসন, এক সেকেন্ড, আমার পুরো উত্তরটা নিয়ে নিন। প্রশাসন আইন মেনেই চলবে, সেই আইনের ক্ষেত্রে যদি আইন আনতে হয় কোন জায়গায় সুরক্ষা ব্যবস্থা, উত্তর দিচ্ছেন না, অ্যান্টি রোমিও স্কোয়াড এরকম গঠন করবেন, এই মর্মে আইন তৈরি করবেন? বাবা, এমন কথা বলছেন, অ্যান্টি রোমিও স্কোয়াড গঠন করবেন কলকাতায়? আপনারা কলকাতা পুলিশের হচ্ছে নারী বাহিনী তৈরি করেননি নাকি? রাত্রিবেলা কোনো নারী কেউ যদি কোনোভাবে এফেক্টেড হয় কোনো রোমিওর দ্বারা, সেটা 350 বারে মামলা হয়, সেটা তো আইনই আছে, 350 বারে ব্যবস্থা হবে। আরে ভাই, এমন কিছু সমাজের পক্ষে ক্ষতিকারক যা আইন বিরোধী হবে, অ্যাকর্ডিং টু দ্য ল, অ্যাকর্ডিং টু দ্য ল হবে। আপনারা অন্যভাবে তার বড় দিচ্ছেন কেন? যে যদি দেখা যায় কোনো রোমিওর দ্বারা সামাজিক স্থিতি বিঘ্নিত হচ্ছে আন্ডার সেকশন 354 আইপিসি, অঞ্জনবাবু, আপনি যে আজকের এই আলোচনার যে বিষয়বস্তু প্রথমে আপনি আলোচনা করলেন, আমি সেটার উপরেই বলতে চাই একটাই, যে এই নির্বাচন কিন্তু উন্নয়নের উপরে, ডেভেলপমেন্টের উপরেই চলছে।
কারণ বাংলার মানুষ আপনাদের মুখে উন্নয়নে কোন রকম কোন বক্তব্য শুনছি না কারো বক্তৃতায় না আমাকে শুধু বহিরাগত অথবা আমাকে শেষ করতে দিন তারপর আপনি বলবেন আমাকে শেষ করতে দিন আমরা গত 10 বছরে কি করেছি আমরা রিপোর্ট কার্ডে যেমন বলেছি আমাদের প্রতিটি নির্বাচনী বক্তৃতা কি আমাদের চিফ মমতা বন্দ্যোপাধ্যায় বলুন কিংবা আমাদের একটা সাধারণ কর্মী বক্তৃতার 90% আমরা কি উন্নয়ন করেছি কি করতে চাই বলি কিন্তু আপনি বলুন আপনাদের যতগুলো টিভি চ্যানেল আছে কোনটা সেইগুলোকে হাইলাইট করেছে আমাকে বলুন প্রতিটা সময় অরিন্দম বাবু আপনি নেগেটিভ পয়েন্টে কিন্তু হাইলাইট আপনারা করছেন সঙ্গে আপনি মনে করেন আপনারা করছেন অরিন্দম বাবু আসলে মিডিয়ার দোষ মিডিয়া দেখায় না মিডিয়া মিডিয়া তো সব সময় এই ধরনের প্রচারকেই সামনে নিয়ে চলে আসে আমার একটাই বলার আছে যে গত 6 এপ্রিল তিনটি রাজ্যে ভোট হলো 400টি বিধানসভার আসনে তামিলনাড়ু কেরালা পন্ডিচেরি সেখানে একটিও হত্যা বুদ্ধকল গন্ডগোল মারামারি কোনো রকম কোনো কিছু নেই আর আমরা যারা শিক্ষা সংস্কৃতিপূর্ণ রাজ্য সেখানে মাত্র 3 দফার ভোটের মধ্যে 13টি খুন হয়ে গেছে রিগিং বুদ্ধকল ছাপ্পা আমি বলছি বাংলা গুজরাট হবে না অন্তত বাংলা মানে কেরালা বা তামিলনাড়ু তো হতে পারে সেখানে আমাদের রাজ্যের প্রধান শাসক বলছেন সিআরপিএফকে ঘিরে ধরো চর মারো যারা সুরক্ষা দেবে তাদের নামেই বলছেন এ কোন কোন রাজ্যের সংস্কৃতি আর প্রবীরবাবুর জন্য একটা কথা বলি গত 10 বছর ধরে 5টা শিল্পোন্নত রাজ্যের মধ্যে সবসময় থেকেছে তামিলনাড়ু মহারাষ্ট্র কর্ণাটক উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ এখন দ্বিতীয় স্থানে সুতরাং উন্নয়ন সব জায়গাতেই হচ্ছে গত 50 বছরে আমাদের রাজ্যে কোনো উন্নয়ন হয় না হলদিয়া ছাড়া কোনো ভারী ইন্ডাস্ট্রি তৈরি হয়নি প্রবীর বাবু শঙ্কর দুজনের হাত ধরেছে আমি আসবো আপনাদের কাছে তার আগে দেবাশিস বাবু দেবাশিস নন্দী রাজনৈতিক বিশ্লেষক আপনার কাছে যাই দেবাশিস বাবু আপনি কি মনে করেন সত্যি সত্যি যে আসলে আমরা অনেক অনেক নির্বাচন অনেক দেখেছি মানে আমি বলছি এর আগে বহু নির্বাচনে দেখেছি মানুষের জন্য এই করা হয়েছে এই 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 এইগুলো উন্নতি হয়েছে এবং মানুষের জন্য এই এই করা হবে এই মর্মে নির্বাচনটা ঘুরপাক খেয়েছে হয়েছে এর আগে পশ্চিমবঙ্গেই হয়েছে এবারে কি আপনি দেখতে পাচ্ছেন সত্যি আপনি তো বহু নির্বাচন দেখলেন আমি এবার সত্যি হতাশ হচ্ছি দেখতে পাচ্ছি না মানে অভিযোগ পাল্টা অভিযোগ নিন্দে কুকথা অপপ্রচার এগুলো মানে নির্বাচনের মুখ্য কর্মসূচি এবং বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে দুই যুযুধান দলের প্রতিপক্ষের আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের আসল সমস্যা যেটা পূর্ববর্তী বক্তারা অনেকটা বলতে চেষ্টা করলেন বা আপনি বিভিন্ন সময় প্রশ্ন করলেন যে উন্নয়ন কর্মসংস্থান দুর্নীতি এবং রাজ্যের ল অ্যান্ড অর্ডার প্রশ্ন এইগুলো এই বিষয়গুলো কিন্তু সেইভাবে উঠে আসছে না এবং নির্বাচনে যে ইস্তেহার যে প্রতিটি দল নির্বাচনের আগে প্রকাশ করে সেখানে কিন্তু যা করেছি এবং কী করব এটা থাকে তো সেই জায়গায় কোথাও একটা যেন ঘাটতি রয়ে যাচ্ছে কোথাও একটা বক্তৃতার মধ্যে সেটা আপনি বিজেপি বলুন তৃণমূল বলুন দুই দলের পক্ষ থেকে কোথাও একটা প্রতি আক্রমণ তার মানে আরেকটা হচ্ছে রাজনৈতিক দলত্যাগের যে প্রবণতা এতটা বৃদ্ধি পেয়েছে আমার প্রশ্ন হচ্ছে যেই দলগুলো একসময় বাম রাজনীতির সাথে যুক্ত ছিল তারপর তৃণমূল এখন বিজেপিতে যাচ্ছে এই লোকগুলো তো চেঞ্জ হবে না তারা পরিবর্তনের কথা বলছেন তাদের কি সত্যি কোনো আইডিওলজি আছে কোনো উন্নয়নের কোনো মতাদর্শে তারা মানেন এবং তারা এলে কি সত্যি পরিবর্তন হবে সত্যি কি দুর্নীতিমুক্ত হবে বাংলা এটা আমার প্রশ্ন অর্থাৎ তারা কিন্তু রাজনৈতিক ফায়দা অর্জনের জন্যই রাজনীতি করেন এটা প্রফেশন হিসাবে নিচ্ছেন একটা আইডিওলজি বা রাজনীতির যে একটা লক্ষ্য থাকে সেটার কিন্তু অভাব রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গকে আগে যারা ফলো করতেন সারা ভারতবাসী এখন পশ্চিমবঙ্গকে দেখে হাসেন শঙ্কু অর্থাৎ আমার যেটা মনে হয় উন্নয়ন আগামী দিনে হবে কিনা যেই দলই আসুক ক্ষমতায় তারা করতে পারবে কিনা আমি যথেষ্ট সন্দিহান কারণ এই রাজনৈতিক নেতারা কিন্তু একই থাকবেন শঙ্কুদেব বলুন মাননীয় অধ্যাপক মহাশয়ের সাথে আমি একমত হতে পারলাম না একটি বিষয়ে কারণ রাজনীতি অনেক বৃহত্তর স্বার্থে ব্যবহৃত হয় রাজনীতিতে কেউ যদি কখনো দল বদল করেন আমার মনে হয় না যে রাজনীতিতে কখনো ব্যক্তিগত লড়াই থাকা উচিত আমার সাথে স্নেহা সিস্তার কখনো ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত লড়াই নেই আমাদের সাথে মতের লড়াই আমাদের মধ্যে মতের ডিফারেন্সেস যদি কোনো মত তৃণমূল কংগ্রেসের আমার পছন্দ না হয় এবং সেই মত যদি সমাজের পক্ষে উপযুক্ত না হয় তবেই না অন্য মতকে লোকে অ্যাকসেপ্ট করেন আমি 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 কি করে মানবো
যে একজন যদি আমি আক্রান্ত হচ্ছে এটাকেই এজেন্ডা বানানোর চেষ্টা করেন, সেই মত দিয়ে নির্বাচনে জেতার চেষ্টা করেন এবং সেটা যদি সত্যি না হয়, সেই মত যদি বাংলার মানুষ মেনে না নেন, এরপর তো মাননীয় অধ্যাপককে মেনে নিতে হলে বাংলার সমস্ত মানুষ কালকে বিজেপিকে ক্ষমতায় নিয়ে যাবে। আপনারা ইনসেনসিবল হয়ে গেছেন। আমি এক সেকেন্ড, সারা বাংলার মানুষ, এক সময় স্যার এক সেকেন্ড এলাও করে দিন, স্যার এটা শুনে নিন, আপনার বক্তব্য শুনবো, স্যার এক সেকেন্ড এলাও করে দিন, আমার বক্তব্য হচ্ছে সারা বাংলার মানুষ বামফ্রন্টকে প্রত্যাখ্যান করে একসময় তৃণমূল কংগ্রেসকে এনেছিল, সারা বাংলার মানুষই তো ভোট দিয়ে আগামী দিনে বিজেপিকে আনবে, এরপর তারাও তো তাদের মতের পরিবর্তন করছে, মানুষকে ইন্ডিভিজুয়ালি দোষারোপ করে রাজনীতিতে কি বলুন দেবাশী বাবু, চট করে বলুন, ছোট বিরতি দেওয়ার সময় হয়েছে। বলছি মানুষগুলো তো একই থাকবে, তারা তো মানে যখন একটি দল ক্ষমতায় থাকে তখন তো পরিবর্তন হয় না, তাহলে মানুষ দল বদল করলে পরিবর্তন করে তৃণমূল কংগ্রেস নেতা স্নেহাশিস চক্রবর্তী, রয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা, সিপিআই নেতা সৈকত গিরি, তৃণমূল কংগ্রেস সমর্থক প্রবীর বিশ্বাস, রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস নন্দী এবং অধ্যাপক অরিন্দম ভট্টাচার্য। আপনাদের সবাইকে আরও একবার বিরতির পর স্বাগত জানাই। কলকাতাকে ইতিমধ্যে আমরা বলছি আপনারা ইস্যু তৈরি করছেন না, উন্নয়নের কথা বলছেন না, অমিত শাহ এই এতদিন ধরে এতগুলো প্রচারের পর এবার যত কলকাতার দিকে আসছেন, ভোটটা যাতে কলকাতার দিকে আসছে, তখন এবার কলকাতা কেন্দ্রিক কিছু নির্দিষ্টভাবে বক্তব্য প্রকাশ করলেন। কলকাতাকে দেশের দ্বিতীয় রাজধানী করার প্রস্তাব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ এবার প্রতিশ্রুতি দিলেন আগামী 5 বছরে কলকাতাকে দেশের আর্থিক রাজধানী করার লক্ষ্যে একটা কমিটি গঠন করা হবে, অর্থাৎ লক্ষ্য কলকাতাকে দেশের আর্থিক রাজধানী করা মুম্বাইয়ের পাশাপাশি। 22,000 কোটি টাকা বরাদ্দের আশ্বাস দেওয়ার পাশাপাশি এই মহানগরকে সিটি অফ জয়ের তো আছেই, সিটি অফ জয় তো আছেই, সিটি অফ ফিউচার করার কথাও বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। हमने सोनार बांग्ला का हमारा जो अभियान है उसकी शुरुआत कलकत्ता से होगी, सिटी ऑफ जॉय को हम सिटी ऑफ जॉय तो रहेगा ही रहेगा, बाद में सिटी ऑफ फ्यूचर में भी उसको कन्वर्ट करने का हम काम करेंगे। कोलकाता के लिए 22,000 करोड़ का कलकत्ता डेवलपमेंट फंड निर्माण करेंगे जो कलकत्ता के कंप्लीट इंफ्रास्ट्रक्चर को फिर से एक बार स्ट्रेंथ देने का काम करेगा। अगले 5 वर्षों में कलकत्ता को भारत के वित्तीय केंद्र के रूप में एक आर्थिक राजधानी बनाने के लिए हम एक कमिटी बनाकर इसको आगे बढ़ाएंगे। স্নেহাশিস বাবু আপনি ওয়েলকাম করবেন তো এই আমি আমি অমিত শাহজি যে বললেন 22,000 কোটি টাকা কলকাতার জন্য খরচা করবেন, উনি ওটা 22,000 জায়গায় 52,000 কোটি টাকা বললে আপত্তি ছিল না। তার কারণ হচ্ছে বিজেপি নির্বাচনের আগে যত এইসব প্রতিশ্রুতি দেয় ও পরে কোনোটাই মনে রাখে না এবং পালনও করে না। এখন বিজেপির কে এইসব প্রতিশ্রুতির কী মূল্য আছে মানুষের কাছে? কারণ 14 সালের আগে লোকসভার আগে যা প্রতিশ্রুতি ভারতে দিয়েছিল তার কটা পূরণ করেছে এনারা? স্মার্ট সিটি করবে বলেছিল সারা ভারতবর্ষে কতটুকু কয়েক বছর আগে করা, কতটুকু টাকা আজ পর্যন্ত এক একটা স্মার্ট সিটিতে ওনারা দিয়েছেন? এইসব এখন গালভরা প্রতিশ্রুতির কোনো দাম নেই, কারণ আমরা 10 বছরে বাংলার চেহারাটা বদল করেছি, কলকাতার চেহারা বামফ্রন্টের তুলনায় আমূল পরিবর্তন ঘটিয়েছি, তার উপরে দাঁড়িয়ে আমরা যেটুকু বলবো মানুষ বিশ্বাসযোগ্য। বলুন শঙ্কুদেব, তৃণমূল কংগ্রেস গত 10 বছরে 2 জিনিস শিখিয়েছে। প্রথম শিখিয়েছে কলকাতা হচ্ছে গামলার মতো, বৃষ্টি হলেই কলকাতা জলের তলায় চলে যাবে। আর দ্বিতীয় শিখিয়েছে কলকাতা অত্যন্ত পুরনো সিটি, এটার কখনো নতুন করে কিছু করা সম্ভবপর নয়। আর লেটেস্ট কলকাতা শহরে যেটা আমরা শিখেছি, ছোটোবেলায় ট্রাফিক সিগন্যালের সময় আমাদের শেখানো হতো রাস্তা পেরোনোর সময় ডান দিক দেখবেন, বাম দিক দেখবেন, দিয়ে রাস্তা পেরোবেন। কলকাতায় চলার সময় এখন তৃণমূলের সময় আমাদের শিখতে হয়েছে ডান দিক বাম দিকের সাথে উপরে দেখুন, ফ্লাইওভার পড়ে যেতে পারে। আমার বক্তব্য খুব নির্দিষ্ট, আমরা যেগুলো বলেছি তার সাথে সাথে আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের প্রবক্তা মাননীয় অমিতজি স্পষ্ট করে বলেছেন। কি বলেছেন? ব্যক্তিগত স্তরে উন্নীত হয়ে বলেছেন, বলেছেন আমি বানিয়ে আছি, আমরা পয়সা কোথা থেকে আনবো, কিভাবে কাজ করব, সেটা আমরা প্ল্যানফুললি রিপ্রেজেন্ট করবো। স্নেহাশিসদার এতে আমি কোনো দোষ দেখি না, কারণ স্নেহাশিসদার কাছে 100 কোটি টাকা চিন্তাভাবনা করা বা তার দলের পক্ষে এটা সত্যি কষ্টকর। তারা ওই 1200 কোটি টাকা পিকে দিতে পারেন, রাজ্যের উন্নয়নের জন্য কিছু করতে পারেন। প্রবীরবাবু
আমার খুব আশ্চর্য লাগছে, অমিত শাহজি যদি এতটাই আন্তরিক হন কলকাতাকে ডেভেলপ করার জন্য, ওনারা তো দেশের দেশ চালাচ্ছেন, তাহলে এতদিন কেন করেননি? হাওড়া থেকে কলকাতা মেট্রোতে জুড়তে আজকে 7 বছরেও পারলেন না ওরা। ওরা করবেন কলকাতাকে উন্নয়ন, 100টা স্মার্ট সিটি হবে দেশে আমরা শুনেছিলাম, একটাও স্মার্ট সিটি হয়নি। ফিউচার সিটির কথা বলছেন, যদি ফিউচার সিটি ওনার করারই ছিল আহমেদাবাদটাকে তো করতে পারতেন। আর উনি অর্থনৈতিক সিটি মানে ক্যাপ মানে আমাদের যে অর্থনৈতিক হাব বা সিটি যাই বলুন করতে চাইছেন, সেটা কেন এলাহাবাদ হলো না এতদিনেও, কেন পাটনা হলো না, তার জবাব তো ওনাকে দিতে হবে। আর এই যে 22,000 কোটি টাকার গল্প বলছেন, এই 22,000 কোটি টাকা দেশের প্রশাসক হিসেবে উনি তো 2,000 কোটি টাকাও কলকাতার জন্য দিতে পারতেন, দিয়ে বলতেন দেখো 2,000 কোটি টাকা দিচ্ছি, আমরা এলে 20,000 টাকাও দেবো। বলুন শঙ্কুদেব, দাদা কাকে দেবে? একটা আমফানের টাকা দিয়েছে, সেখান থেকে আপনারা কাটমানির উপরেও পুরো টাকাটা নিয়ে পালিয়ে গেছেন। আপনাদের কি টাকা দেবে? আপনাদের সরকারকে টাকা দেবে? তার বদলে সেই টাকা নিয়ে গঙ্গায় ভরে দেওয়া উচিত। বিজেপি সরকার, সেই জন্য ডাবল ইঞ্জিন সরকার চাই, ডাবল ইঞ্জিন হয়ে, সেই জন্য ডাবল ইঞ্জিন সরকার। ভারতীয় জনতা পার্টির সরকার বাংলায় আসবে, কাজ হবে, উন্নয়ন হবে, পশ্চিমবঙ্গে আসবে বলে গালগাল প্রতিশ্রুতি দিচ্ছেন, সব টাকা দিয়ে দেবে, বাসনটা নিয়ে চলে গেছে, প্রতিশ্রুতি দিচ্ছেন। উন্নয়নের বদলেও টাকা চুরি হয়ে যাচ্ছে, বন্ধ করে দিন, চেতলায় ববিদা মারামারি করবে না উন্নয়ন করবে? আমার প্রথম কথা হচ্ছে, আমরা যারা উন্নয়নকে বিশ্বাস করি, আমরা কলকাতাতে কেন ব্রিটিশরা এসেছিল বলুন তো? আপনারা অন্যান্য সিটির কথা বলছেন, বোম্বে দিল্লি ছেড়ে কেন ব্রিটিশরা কলকাতায় এসেছিল? কারণ এখানে কি আছে? এখানে আছে নদীতে, আমরা নদীর জল, সমুদ্রের জল, অরণ্য, পাহাড় এবং সমস্ত রকমের কোল, মাইন, গ্যাস, একটা সোনার খনি, সত্যি তো সোনার বাংলা হওয়ার কথা। গত 50 বছর ধরে শুধুমাত্র ঝান্ডা এবং ডান্ডাবাজি করতে করতে একটি দুটি আমাদের পুরো জেনারেশনটা শেষ হয়ে গেল, এখান থেকে সমস্ত শিল্প চলে গেল। যে রাজ্য দেশের 35% জিডিপি দিত, আজকে 3.3% দেয়। তারপরেও তারা সরকারে টিকে থাকার স্বপ্ন দেখে, একজন 34 বছর, একজন 10 বছর। আজকে 2,000 কোটি টাকা আসানসোলের স্মার্ট সিটির জন্য আনার জন্য এলে জিতেন্দ্র তিওয়ারি ফেরত দিয়ে দেয়। অরিন্দমবাবু, আমি আপনাকে বলি, আপনি যে তথ্যগুলো পরিসংখ্যান দিচ্ছেন গোটা রাজ্য জুড়ে 34 বছরে, আমরা ধরে নিচ্ছি, আপনার কথাই মানছি, আমরা খুব খারাপ ছিলাম। একটা কোনো নতুন শিল্প কলকারখানা উদ্বোধনের ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কিংবা মোদির হাতে আপনি দেখাতে পারবেন? 10 বছরে দিদির জমানায়, 7 বছরে মোদির জমানায়, এই সল্টলেক, নিউ টাউন, ইনফোসিস, ইন্ডিয়া পেট্রোকেমিক্যাল, তুমি জিন্দল, এগুলো কারা করেছে? তৃণমূল বিজেপি দুই দলই করেছে। ভালো বুঝতে পারেন, এই যে সিঙ্গুরে খালকে ভোট, কারা প্রার্থী? তৃণমূলের প্রার্থী বেচারাম মান্না, বিজেপির প্রার্থী রবীন্দ্রনাথ বাবু, এরাই তো 2011 সালে সিঙ্গুরে খালকে ভোট ধ্বংস করেছে। আজকে তৃণমূল সবুজটা গেরুয়া হয়েছে, তারা বলছে নাকি কলকারখানা করবে। আচ্ছা বলুন তো, আগামীকাল যতগুলো সিটে নির্বাচন, শঙ্কুদেব পাণ্ডা এখানে বলতে পারবে কতগুলো তার বিজেপির লোক আছে কিংবা তার মতন কতগুলো দলবদলু তৃণমূলের নেতা আছে? কানাইলাল আগরওয়াল রায়গঞ্জের প্রার্থী তৃণমূলের, তিনি বলছেন জিতলে বিজেপি হবে। গোটা রাজ্য জুড়ে আপনি যদি এই দলবদলের রাজনীতিকে প্রাধান্য দেন, শঙ্কুদেব প্রশ্ন যে আপনারা 2014 কেন্দ্রে ক্ষমতায় আসার পর 7 বছর ধরে কি অপেক্ষা করছিলেন কবে একটা ডাবল ইঞ্জিন হবে, তারপরে উন্নয়ন করাবেন পশ্চিমবঙ্গের জন্য? এই কেন্দ্র থেকেও করলেনটা কি আপনারা? এই প্রশ্নের উত্তর তো দিতে হবে। কেন কি করে করবে? আমি একটু দাদা, আমি আপনার কাছ থেকে একটু কেড়ে নিই, উত্তরটাকে দিয়ে দিই, কি করে উন্নয়নটা হবে? টাকা পাঠানো হচ্ছে, বাবুলদার নিজে মন্ত্রী, বাবুলদার কেন্দ্রে টাকা আসছে, ডিএম এর কাছে টাকা পড়ে যাচ্ছে, নোডাল অফিসার কে দিয়ে আপনি টাকা পাস করাচ্ছেন না, কাজ করতে দিচ্ছেন না, ভাই কাজটা হবে কি করে? কাজের টাকা আসবার পর এই রাজ্য সরকার করবে না, জমি অধিগ্রহণ সরকারকে করতে হয়, মেট্রো হবে না। দিল্লিতে 211টা মেট্রো স্টেশন হয়, কলকাতাতে একটা, নোয়াপাড়া,
কারণ জমি অধিগ্রহণ করার নিয়ম নেই, সেচ তুলে দিয়েছেন, এফডিআই তুলে দিয়েছেন, গঙ্গার তলা থেকে মেট্রো আজও গেল না, গঙ্গার তলা দিয়ে মেট্রো আজও চলল না। যারা টিভির পর্দায় বিজেপি তৃণমূল কোথায় ছিলেন? আজকে কোন প্রকল্প প্রসূন মুখার্জিকে তাড়াতে হয়, উনি জানেন কি করে শিল্প তাড়াতে হয়, কি করে একজন শিল্প আনতে হয়, উনি জানেন না। ছিল বামপন্থীরা, লাল ঝান্ডার সরকার। যেখানে সিঙ্গুর এ রাজ্যে শিল্প, শিল্প ভাবনা এবং তৃণমূল কংগ্রেসের শিল্প ভাবনার একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছে, তার আগে যে প্রশ্নটা এক্ষুনি অরিন্দম ভট্টাচার্য বললেন সেটা কিন্তু খুব প্রাসঙ্গিক হয়ে দাঁড়ায়, যে আপনারা মানে হচ্ছে আসলে শিল্প তাড়ানোর দল। এটা কিভাবে কাউন্ট করবেন? একেবারেই না, এটা ভুল ব্যাখ্যা হচ্ছে, সিঙ্গুর আন্দোলনটাকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে এখন। কারণ এখানে শঙ্কুদেব পাণ্ডা রয়েছে, সে তিনি জানতেন সিঙ্গুরের আন্দোলন আমাদের শুধুমাত্র যে 400 একর জমি অনিচ্ছুক চাষি ছিল তাদের জমি ফেরানোর আন্দোলন ছিল, এবং যে 600 একরের জমির মালিক স্বেচ্ছায় জমি দিয়েছিল সেখানে শিল্প করলে ছিল না। আমার একটা কথা বলছি, সেই টাইমে টাটা দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছিল শুধুমাত্র বুদ্ধদেব, এটা শিল্প বিরোধী ছিল না, তৃণমূল কংগ্রেস শিল্প বিরোধী আগেও ছিল না, এবারে নির্বাচনে তোমার জমি এখনো ছিল না, এবারে নির্বাচনে তোমার জমি ছিল না, তুমি জমি ছিল শিল্প বিরোধী জমি অধিগ্রহণ করেছ, অবশ্যই তোমার পলিসি, তুমি জমি অধিগ্রহণ করেছ, আজকে সারা ভারতবর্ষের পলিসি কি, সারা ভারতবর্ষের পলিসি কি, সারা ভারতবর্ষের পলিসি, সারা ভারতবর্ষের পলিসি, সারা ভারতবর্ষের পলিসি কি, জমি সারা ভারতবর্ষের পলিসি, সারা ভারতবর্ষের পলিসি কি, জমি সারা ভারতবর্ষের এখনো বলে দিচ্ছি, সারা ভারতবর্ষে বর্তমান জমি নীতি যেটা আছে 80% স্বেচ্ছায় চাষি না দিলে জমি নেওয়া যাবে, তার মানে তুমি জমি নেবে না, তার মানে শিল্প হবে না, তার মানে তুমি জমি নেবে না, তুমি জমি জমি না, আমার জন্য এটা ভারতবর্ষে নয়, এটা ভারতবর্ষের আইন, তুমি ভুলে গেছো সিঙ্গুর আন্দোলনের পর পার্লামেন্টে এই আইন তৈরি হয়েছে, শিল্প আসবে, সিঙ্গুরের শিল্প, শিল্প পশ্চিমবঙ্গে আসবে, 10 বছর সময় পেয়েছে সিঙ্গুরের বাকি যে অবস্থা আছে সারা ভারতবর্ষে, সারা ভারতবর্ষে 7 লক্ষ তুমি তো হুগলিতে বন্ধ হয়েছে, তুমি তো সারা ভারতবর্ষে বিজেপির আমলে কলকারখানা বন্ধ, তুমি হুগলি হয়েছে না, আমাদের আমার বক্তব্য শ্রেয়াসী বাবু, শ্রেয়াসী বাবু সুপ্রিম কোর্ট কি ভারতবর্ষে, শ্রেয়াসী বাবু, শ্রেয়াসী বাবু সুপ্রিম কোর্টের জাজমেন্ট তো এসেছে, এক্সিস্টিং যে ল তাই অনুযায়ী জাজমেন্টটা, এই ল যদি আসলে কোথাও প্রতিবন্ধকতা তৈরি করে ল কি বদলানো উচিত, আইন কি বদলানো উচিত, উনি 10% নেবেন না, অধিগ্রহণ করবেন না, না না আমার কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ল্যান্ড পলিসি, জমি নীতি যা তোমার জমি নীতি আইন, তোমার জমি নীতি পশ্চিমবঙ্গেও তাই, ভাই সেই মাল জমি তুমি বড় না, সেই না তুমি সেই মাল, অবশ্যই সিঙ্গুর দেবাশী বাবু, সিঙ্গুর আন্দোলনের পরে আমি আসব, আমি আসব, দেবাশী বাবু, দেবাশী বাবু আপনাদের ল্যান্ড ব্যাংকে সেই ল্যান্ড কোথায় কোথায় আছে, যেখানে শিল্প তৃণমূল কংগ্রেসের ল্যান্ড ব্যাংক চাঁদে আছে, ওখানে জমি আছে, ওখানে শিল্প হবে, আমি আসবো, আমি দেবাশী বাবু আপনার কাছে যাই, এই যখন এহেন আবহে
যখন অমিত শাহ বলেন যে আসলে সেকেন্ড ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল করবার কথা প্ল্যান করছেন, যখন 22,000 কোটি টাকা বিনিয়োগের কথা বলছেন, যখন বলছেন একটা কমিটি গঠন করা হবে, তখন কি মনে হয় একটা কথা নতুন ভাবনা আসছে নাকি আসলে যেটা শ্রীহাসিবাবুরা বলছেন যে আসলে কথার কথা প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি কোনোদিন পালন হবে না? কীভাবে দেখেন আপনারা? আমি যেভাবে দেখছি বিষয়টিকে, দেখুন বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায় এসেছে 2014 সালে, তারপর বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন, কিছু কাজ করেছেন বিজেপি সরকারের নেতৃবর্গ বা সরকারের যারা প্রধান মুখ বা নীতি নির্ধারণকারীরা, কিন্তু পশ্চিমবঙ্গে সেভাবে কিন্তু উন্নয়ন হয়নি। কারণ ভারতবর্ষ তো বা পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষের বাইরে নয়, এটা যদি একটা ইউনিট ধরি তাহলে নির্বাচনে এবার ক্ষমতায় আসুক বা না আসুক তার আগেই তো উন্নয়নটা হতে পারতো। আর আমি রাজ্য সরকারের পক্ষ থেকে বলছি, যেটা রাজ্য সরকারও অনেক সময় যে কেন্দ্রীয় সব প্রকল্প ভালোভাবে গ্রহণ করেছে তা নয়, এখানেও পলিটিক্যাল কনসিডারেশন হয়েছে, কোথাও একটা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে বিবাদ রয়ে গেছে। এই বিবাদের ফলে কেন্দ্রীয় প্রকল্পের মানে যে টাকা ফেরত গেছে বা ইউটিলাইজড হয়নি, কখনো দুর্নীতির কবলে পড়েছে, সেই আর্থিক তছরূপ হয়েছে। আবার পাশাপাশি যে বিজেপি যে নেতৃত্ব যেটা বলছেন বাংলাকে প্রজেক্ট করছেন, বাংলাকে আর্থিক হাব বানাবেন বা সোনার বাংলা গড়ে তুলবেন, সেই বাংলাটা তো এই লাস্ট 6 বছর অল্প অল্প করে করতে পারতেন। তাহলে নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়ার আগেই বাংলার মানুষ অটোমেটিক্যালি বিজেপিকে গ্রহণ করতে পারত যে না অপেক্ষা করছেন, ওরা তো মনে করেন ডাবল ইঞ্জিন ছাড়া হবে না। হ্যাঁ, এটা এটা অঞ্জনবাবু, এটা একটা খুব মানে মানে আইরনি, যেটা হচ্ছে বিধানচন্দ্র রায়ের পরে পশ্চিমবঙ্গে যে যারা মুখ্যমন্ত্রী হয়েছেন তাদের দুর্ভাগ্য, কেন্দ্রে যে সরকার ছিল তার বিপরীত সরকার ছিল রাজ্যে, ফলে তো কেন্দ্র রাজ্য একটা কোঅপারেটিভ ফেডারালিজমের যে সম্পর্কটা হয়নি, অ্যান্টাগনিস্টিক সম্পর্ক ছিল, ফলে উন্নয়নটা কিন্তু সত্যিই হয়নি। এবার যদি ডবল ইঞ্জিনের তত্ত্ব তারা খাড়া করেন, যদি কোনো কারণে বিজেপি ক্ষমতায় আসেন, তাহলে আপনাকে শুধু একটা কথা বলার ছিল, উন্নয়ন আর এই বড় স্ট্রাকচার করা এগুলো তো পরের ব্যাপার। চাষিদের সামান্য 6,000 টাকার প্রকল্প চালু করতে পারছি না আমরা, মমতা বন্দ্যোপাধ্যায় ফেরত পাঠিয়ে দিচ্ছেন, চাষীদের অ্যাকাউন্টে টাকা দিতে পারছি না। কিষাণ নিধি প্রকল্পে 1 টাকা আপনি চাষীদের দেননি, কিষাণ নিধি প্রকল্পে আমরা 6,000 কোটি হাওড়া হুগলি এবং কোচবিহারে যেসব জায়গায় নির্বাচন হতে যাচ্ছে সেসব জায়গায় আপনারা যা মোটামুটি দাঁড়াচ্ছে, গতবারে লোকসভা নির্বাচনের নিরিখে যদি দেখা যায় তৃণমূল কংগ্রেস এগিয়েছিল 25টা আসনে, আপনারা বিজেপি এগিয়েছিলেন 19টা আসনে, 44টা আসনে কালকে ভোট দিতে যাচ্ছে, অর্থাৎ সমান সমান আছেন প্রায়। 2016 থেকে আপনাদের উন্নতি করেছেন শঙ্কুদেব, কিন্তু তাহলে কী হতে যাচ্ছে এই এই এহেন পরিস্থিতিতে আগামীকালে ভোটে কী রেজাল্ট হবে বলে আপনারা মনে করেন, আগাম কী ধারণা করছেন এবং আপনাকে আশঙ্কা করছেন যে কালকে রক্তপাত ইত্যাদি ইত্যাদি হবে, কারণ কেন্দ্রীয় বাহিনী আপনারা বাড়িয়েছেন দেখছি? দেখুন, এ তো আমরা বাড়াইনি, নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী বাড়িয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেকেন্ড নোটিশ খেয়েছেন, তাতেও বলছেন যে এবারে সরাসরি আক্রমণ করো, ঘেরাও করো। তখনও তিনি কি স্ট্যান্ড চেঞ্জ করেছেন কিনা আমি জানি না। আমার বক্তব্য খুব স্পষ্ট, আজকে কলকাতা শহরের উপরে চেতলাতে যা হয়েছে, কসবাতে একজন দলিত মহিলার উপরে যা হয়েছে, যে ধরনের ঘটনা, যে ধরনের কাণ্ড কারখানারা এনারা করছেন, এদের আতঙ্কের এটা বহিঃপ্রকাশ। মানুষ এগিয়ে এসে ভোট দেবেন, মানুষ চান বাংলায় যে উন্নয়ন হয়নি সেটা হবে, তাই মানুষের রেজাল্টের প্রতি আমরা আশাবাদী। সুন্দর আলোচনা করছিলাম, শিল্পায়ন শিল্প নিয়ে আলোচনা করছিলাম, হঠাৎ এই আক্রমণ প্রতি আক্রমণে চলে গেলাম আমরা। শিল্পায়ন হতে গেলে কি লাগে সেটা তো বুঝতে হবে, কোন রাজ্যে শিল্পায়ন হতে গেলে ইনফ্রাস্ট্রাকচার লাগে, সবার আগে সদিচ্ছা লাগে, প্রবীর বাবু সবার আগে সদিচ্ছা লাগে, সদিচ্ছার পরে কিন্তু লাগে ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচার পশ্চিমবাংলা ছিল না। আর আপনি অঞ্জন বাবু বলুন তো, গত 10 বছর 10 বছর ছেড়ে দিন এই প্রবীর বাবু যদি বলেন
2006 সালে কোন ইনফ্রাস্ট্রাকচার ছিল না যেখানে রতন টাটা আকৃষ্ট হন আসবার জন্য এবং 2011 এর পরে কোন ইনফ্রাস্ট্রাকচার আপনারা দিলেন যাতে কোন একটা বড় শিল্প এলো না আপনি একটা বলুন তো ভারতবর্ষে গত 10 বছরে কোথায় একটা বড় শিল্প হয়েছে ভারতের অর্থনীতি কোন জায়গা পৌঁছলো 45 বছরের মধ্যে সবচেয়ে বেশি বেকার এখানে কোন জায়গা অর্থনীতি পরিস্থিতিতে ভারতবর্ষ এই রাজ্যে আমরা বলছি কালকে এদের কিছু যায় আসে না মদন মিত্র আর শ্যামলীরা হোলি খেলে এই তৃণমূল বিজেপিকে পরাস্ত করতে হবে মানুষের কাজের শিল্পে রুটি রুজির প্রশ্নে মানুষকে সমর্থন করতে হবে কালকে নির্বাচনে নিশ্চিত ভাবে এই রাজ্যের মুখে রাজনীতির ময়দানে নীতির ভিত্তিতে আপনার নির্বাচনে তৃণমূলে জেলার সভাপতি মাথা যে গরু ছাগল ভেড়ার মতন যেভাবে বিজেপিতে বিক্রি হয় আপনি আজকে তৃণমূলে কথা বলছেন কালকে আপনার ডান দিকের লোকটা তৃণমূলে থাকবে কিনা আপনি জানেন না আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি প্রবীরদা নিশ্চিন্তে থাকুন আপনারা হেরে গেলে আপনারা বিজেপির বিরুদ্ধে লড়তে পারবেন না যে প্রশ্নটা হয়তো শ্রেয়াসিস দা করবে সেই প্রশ্নটাই আমি তোমাকে শঙ্কুদেব এবং শ্রেয়াসিস বিজেপির একই প্রশ্ন আছে পরিবেশকে ভবানীপুরে কতজন বিজেপিতে গেছে পরপর বলছি দীনেশ জোয়ারদার খগেন মুর্মু কানাই চন্দ্র মন্ডল রফিকুল ইসলাম সব সিপিএম থেকে বিজেপিতে গেছে তিনি এখন বিজেপির মুখপত্র হয়েছেন আপনারা আর বড় কথা বলবেন না আপনি কতদিন তৃণমূলে থাকবেন সেটাই এখন বড় প্রশ্ন না আমি ভাবছি কবে শঙ্কুকে আমি বিজেপি ছেড়ে আবার তৃণমূলে সরকার বদলের পর আপনারা ঠিক করুন কালীঘাটে বসে ঠিক করে নিন আবার তৃণমূল প্রতিনিধি হয়ে কবে বসবে সেই অপেক্ষায় আছি একদম কালীঘাটে বসে ঠিক করুন আপনারা এটা নিয়ে চিন্তা করবেন না আপ দল বদল পরিস্থিতির অনেকগুলো চরিত্র এক এক দফায় এক একটা চরিত্র এক একটা ইস্যু এক একটা চরিত্র হয়ে এসছে আগামীকাল কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা সেটা নিঃসন্দেহে চরিত্র থাকবে কিন্তু
তার চেয়ে বড় কথা যেহেতু প্রায় সমানে সমানে লড়াই, অতএব আশঙ্কা আছে হিংসাত্মক ঘটনা ঘটবারও। আমাদের প্রতিনিধিরা সর্বত্র ছড়িয়ে থাকবেন, 44টা কেন্দ্রে আমাদের 44 জনের বেশি প্রতিনিধি এই কেন্দ্রগুলোতে ঘুরবেন, 44টা কেন্দ্রে 44 জনের বেশি প্রতিনিধি ঘুরবেন, কারণ আপনাদের জন্য খবরাখবর প্রতিদিন আনবেন। আমরা আগেরবার দেখেছিলাম না, আমাদের আমাদের প্রতিনিধি মার খেয়েছিলেন, তারপরেও আমরা সেই জায়গা ছেড়ে যাইনি। আমাদের আবার বলছি, প্রত্যেকটা কেন্দ্রে আমাদের রিপোর্টার ক্যামেরাম্যানরা তাদের উপর যা খুশি আশঙ্কা থাকুক লাগানো, যেভাবে হামলারই থাকুক লাগানো, আমরা সব জায়গায় সবার আগে পৌঁছবো, কারণ সবার আগে আপনাদের কাছে খবর ছড়াবো। কারণ সকাল থেকে কিন্তু আমরা খবরের মধ্যে থাকবো এই ভোটের 44টা কেন্দ্রের খবরাখবর নিয়ে।